নমরুদ বলল আমি খোদা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না আল্লাহ হলেন তিনি এক আল্লাহকে এক এবং একক নমরুদ বলল আমি দুনিয়ার খোদা ইব্রাহিম আলাইহিস সালাম বলল নমরুদ তুমি যখন খোদা বলে দাবি করছো তাহলে তোমার কি কাজ আছে তোমার কি ক্ষমতা আছে দেখাও নমরুদ বলল তোমার আল্লাহর ক্ষমতা বলো ইব্রাহিম নবী বলল আমার আল্লাহ জীবিতকে মৃত করেন মৃত ব্যক্তিকে জীবিত করেন কে করেন জোরে বলেন আল্লাহ ইব্রাহিমের কথা শুনে নমরুদ বলল আমিও পারি আলাম তার ইলাল্লাদি হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযি ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত তৃতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠা ঠিক উপর থেকে ছড়া লাইন নিচে সূরা বাকারা ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমার আল্লাহ তিনি জীবিতকে মৃত করতে পারেন মৃতকে জীবিত করতে পারেন নমরুদ বলল ও তো আমার আমিও পারি কি আশ্চর্য তুমি পারো বললে হ্যাঁ কিভাবে পারো নমরুদ তখন ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামি দুজনকে ধরে আনল যাদের কদিন পরে ফাঁসি হবে একজনকে ছেড়ে দিল দিয়ে বলল দেখো ইব্রাহিম এর মৃত্যু হয়ে যেত আমি তাকে জীবন দিলাম আর একজন ফাঁসির দণ্ডাদশ প্রাপ্ত আসামি তাকে দু টুকরো করে দিলাম এখানে বোঝালো সে জীবিতকে মৃত করলাম মৃতকে আমি জীবিত করে দিলাম তাহলে আল্লাহ হয়ে গেল তাই তো নাকি নাউজুবিল্লাহ কি বলছে খোদা হয়ে গেল আল্লাহ জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন নমরুদ বললাম আমি তো করে দিলাম তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল করে দিলে বললে হ্যাঁ এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা আতি বিহা মিনাল মাগরিব ফা বুহিতাল্লাযি কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন ইব্রাহিম নবী বললে ঠিক আছে জীবিতকে মৃত মৃতকে জীবিত তুমি করতে পারো আল্লাহ করতে পারে তুমি বললে আমি করতে পারি তাই দুটো লোককে নে একজনকে ছেড়ে দিলে আরেকজনকে মেরে দিলে আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যকে উদয় করে তুমি যদি সত্যি খোদা হয়ে থাকো আগামীকাল সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে অস্তমিত করে দাও যদি তুমি করতে পারো তবে খোদা আর তা না হলে তুমি একটা শয়তান তখন নমরুদ বলল আর সম্ভব না এবার বলল তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধে নামব ময়দানে খবর দেয়া হলো ইব্রাহিম নবী গেল ময়দানে ইব্রাহিম নবীর তো কোনো সৈন্য নাই লোক নাই লস্কর নাই সেন্ট্রাল বাহিনী নাই বিএসএফ নাই সিএসএফ নাই পুলিশ নাই সিভিক নাই ইব্রাহিম নবী গেল একা আর নমরুদ সমস্ত বাহিনী নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ পাকের কাছে নমরুদ বলল ইব্রাহিম বলল রব্বানা আজকের আপনার দিন প্রতিষ্ঠা হবে জমিনে কুফর আর জুলুমটা শেষ হয়ে যাবে নমরুদের কথা চলবে না পৃথিবী বানিয়েছেন আপনি ক্ষমতা চলবে আপনার আইন চলবে আপনার আজকে আপনি জয়ী করে দিন আল্লাহ পাক সর্বপ্রথম নমরুদকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে চলে আসলো ছোট ছোট মশা কি আসলো মশা মশার কামড়ে আমাদের রোগ হয় ডেঙ্গি ম্যালেরিয়া আছে না নাই জোরে বলেন ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ মশার কামড়ে হয় আল্লাহ পাক এমন বিষাক্ত মশা পাঠালেন যার কামড় দিল সঙ্গে সঙ্গেই ওখানেই শেষ সেনাবাহিনী শেষ হয়ে গেল নমরুদকে কিন্তু অত সহজে মৃত্যু হবে না খোঁড়ায় একটা মশা নাকের মধ্য থেকে গিয়ে সোজা ঠেলে উঠল সেন্টারে বাহিনীতে চলে গেল ব্রেনের মধ্যে চলে গেল মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল যতক্ষণ মাথায় আঘাত করে ততক্ষণ নমরুদ সুস্থ থাকে আঘাত যখন বন্ধ হয় যন্ত্রণা আবার শুরু হয় এভাবে কয়েক বছর চলে যাওয়ার পর মারতে মারতে মাথায় জুতা পেটা করে শেষে নমরুদ পৃথিবী থেকে চলে গেল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইব্রাহিমকে দুনিয়ায় কবুল করে নিলে
400 বছরের রাজত্ব এখানেই শেষ হলো। আপনারা আরেকটা বাদশার নাম জানেন, বাদশা ফেরাউন। এমন একটা প্রভাবশালী বাদশা যার নির্দেশ ছিল বেটা ছেলেদেরকে হত্যা করে দাও। কি বেটা ছেলেদের হত্যা করো, কারণ স্বপ্নে দেখিয়েছিল তার যে গণক থাকে, সাধু থাকে, জ্যোতিষী থাকে, যে এমন একজন ব্যক্তি নমরুদ ফেরাউন তোমার রাজত্বে আসবে যে ছেলেটা জন্মানোর পরে তোমার গদি কেড়ে নেবে। তাই বলল যত প্রেগন্যান্সি মা আছে, মেয়ে আছে, প্রত্যেকের বাড়িতে রাতে একজন দিনে একজন ডিউটি করো, আর বাচ্চাকে পেট থেকে বেটা ছেলে হলে হত্যা করো, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। আল্লাহ পাক বললেন আমি তো ওই সিস্টেমে মুসাকে পাঠাবো না। সেই বছর মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিআদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিন নম্বর পারা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত। কুল, তুমি বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক বলছে বান্দা তুমি বলো সাম্রাজ্য মুলুকের সার্বভৌমত্বের মালিক হলাম আমি আল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, চায়না, রাশিয়ায় গিয়ে কোনো ক্ষমতা দেখাতে পারবেন। আবার অমুক দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে ক্ষমতা দেখাতে পারবেন, যার রাষ্ট্র নিয়ে সেই ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলুন পুরো গোটা সাম্রাজ্যের মালিক, সার্বভৌমত্বের মালিক হলেন এক আল্লাহ। তিনি কাকে ক্ষমতায় আনবেন, কাকে ক্ষমতা থেকে লাথি মেরে তাড়াবেন, এটা কার হাতে? জোরে বলে। জনগণ ভোট দিতে পারে মালিক বানাবে কে, ক্ষমতা বানাবেন কে? আল্লাহ। মানুষ শুধু ভোট দিতে পারে, মিছিল করতে পারে, ক্ষমতায় কিন্তু রাখতে পারে না। মানুষ ভোট দিতে পারে, এর বেশি কিন্তু পারে না। এতটুকু শেষ। যখন মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো এখন অবস্থাটা কি হবে, আল্লাহর কাছে কেঁদে বলল রব্বানা আমাকে যেন তুমি বেটা ছেলে দিও না, বেটা ছেলে হলে আমার সামনে জবাই করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়াতুখরিজুল মাইতা মিনাল হাইয়ি। আমি জীবিত থেকে মৃত, মৃতকে জীবিত করতে পারি। মায়ের পেটে কিন্তু চলে এলো মুসা, আর ফেরাউন রেডি আছে বেটা ছেলে হলে মেরে দেবে। যেদিন মুসা নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সেরাতে মায়ের যন্ত্রণা বেড়ে গেল। আল্লাহ পাক হুকুম করে দিলেন জিব্রাইল চলে যা, মুসা নবীর মায়ের কাছে বলবি বাচ্চা হলে যেন কাঠের বাক্স তৈরি করে নদীতে ভাসিয়ে দেয়। আল্লাহু আকবার। কোরআন সূরা তোহার মধ্যে পরিষ্কার লেখা আছে, কাঠের বাক্স করে যখন নদীতে ভাসিয়ে দিল, মুসা নবীর মা বলল মেরে এই বাক্সটা একটু পিছনে পিছনে যা, কোন জায়গায় গিয়ে উঠছে দেখবি। পরদিন সকালবেলা মুসা আলাইহিস সালাম তার কাঠের বাক্স ভাসতে ভাসতে একদম ফেরাউনের বাড়ির সামনে গিয়ে উঠল। আল্লাহু আকবার। ফেরাউন বলছে পুলিশ বাহিনী, যারা নৌবাহিনী, বলছে বাক্স নিয়ে চলে, বাক্স খুলে নিয়ে চলে এসো, বাক্স খোলো। বাক্স খুলে দেখলো নুরানি চাঁদের মতো চেহারা। বলুন সুবহানাল্লাহ। কোন নবী কালো ছিল না, কোন নবী বেটে ছিল না, খাটো ছিল না, ভুঁড়ি ছিল না, হ্যান্ডিক্যাপ ছিল না। বিশ্বের সমস্ত নবীকে আল্লাহ ফিজিক্যাল ভাবে সম্পূর্ণ সুস্থ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের যদি ভুঁড়ি হবে তাহলে দিনটা প্রচার করবে কারা ভাই?
নবীরা যদি কানা হবে তাহলে দিন কারা প্রচার করবে সেজন্য আমি কারোর বিরুদ্ধে বলছি না যারা হাক্কানি ওলি হয় হাক্কানি পীর হয় তারা কখনো ভুঁড়ি আর গাড়ি বাড়ানোর জন্য মানুষের দরবারে ঘোরে না তারা দিনের জন্য মাসের পর মাস বছরের পর বছর জীবনটা তারা ওয়াক করে দেয় তারাই হচ্ছেন আল্লাহর ওলি বলুন সুবহানাল্লাহ আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহু আকবার খালি বক্তব্য শেষে গোশ খাবে 2 কেজি রুটি খাবে 5টা এত ভুঁড়ি গাড়িতে পর্যন্ত বসতে পারে না সুবহানাল্লাহ সুতরাং মুসা নবী এত সুন্দর রূপ এবং চরিত্র ফেরাউন দেখেই বলল এই হত্যা করব ফেরাউনের স্ত্রী বলল তোমার কি মাথা খারাপ আমাদের কোনো সন্তান নাই অন্তত বাচ্চাটাকে মানুষ করা যাক আল্লাহ বললেন আমি যাকে বাঁচাবো তাকে কেউ মারতে পারে না আমি অবশ্যই তাকে বড় করব মুসা নবী কাঁদতে শুরু করল কারণ দুধ না হলে বাচ্চা কাঁদবে ফেরাউন বলল আরে অবস্থাটা কি তাড়াতাড়ি দুধ পান করানোর জন্য কে আছে রেডি করো আল্লাহ পাক সমস্ত নবীদেরকে উচ্চ বংশে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ যে কোন নাপাক মহিলার দুধ মুসা নবীর মুখে আসবে এটা আল্লাহ পছন্দ করলেন না যে মা তার দুধ নিয়ে মুখে যাচ্ছে খাবো না কাঁদতে শুরু করেছে ফেরাউন ঘোষণা করল যে ব্যক্তি এই শিশুটাকে লালন পালন করতে পারবে দুধ খাওয়াতে পারবে মানুষ করতে পারবে আমার রাজদরবারের পার্সোনাল রুম দেওয়া হবে এবং মোটা টাকা বেতন দেব সুবহানাল্লাহ বলবেন না শত্রুর ঘরে আল্লাহ তাকে বড় করেছে মুসা নবীর বোন ছুটে চলে গেছে মার কাছে বললে মা বললে কি চলো কোথায় যাব আরে তোমার সন্তান আমার ভাই ফেরাউনের বাড়িতে বলে মেরে দিয়েছে বলে না এখনো বেঁচে আছে এবং সুসংবাদ হলো এটা যদি বাচ্চাটা কান্না থামে যদি বাচ্চাটাকে মানুষ করা যায় মোটা টাকা বেতন দেবে আর রাজদরবারে সেফ হাউস দেবে বলুন সুবহানাল্লাহ আপনি কি মনে করছেন যারা ঈমান এনেছে যারা ন্যায় পথে আছে যারা দ্বীনের উপরে আছে আল্লাহই তাদের হেফাজত করবে এটা আল্লাহর ওয়াদা বলুন সুবহানাল্লাহ তো মা ছুটে আসলো তখন তো আর মা বলে পরিচয় দিতে পারছে না যদি বলে মা তো মেরেই দেবে বলল আচ্ছা দেখি বিসমিল্লাহ বলে বাচ্চাটা নিল দুধ পান শুরু করলো কান্না থেমে গেল বড় হচ্ছে তো বড় যখন হচ্ছে ফেরাউনের বউ বলছে এই দেখো তোমার মনটা এত শক্ত কেন গো তুমি বাচ্চাটা একটু কোলে নিতে পারো না বাচ্চাটা কোলে নিয়ে কোনোদিন একটু আদর করতে পারো না তো বললে নবো বলে নাও কোলে যেই নিয়েছে নবী মার কাছ চড় এক থাপ্পড়ে ফেরাউনের বাপের নাম ভুলে গেল থাপ্পড় মেরেছে কারণ নবীর সমস্ত নবীদের শরীরে আল্লাহ একটা ক্ষমতা দান করেছেন বলুন সুবহানাল্লাহ নবীর শরীরে 18 জন পুরুষের পৌরুষত্ব দান করা হয়েছিল সুবহানাল্লাহ পাঠ করেন মুসা নবীর হাতে চড় খেলো চড় খেয়ে ফেরাউন বলল এই বাচ্চাটাকে আমি এখনই হত্যা করে দেব বিবি আসিয়া বললে মাথা খারাপ নাকি বাচ্চাটার ভুল কি বললে তুই জানিস না হিংসা করে চড় মেরেছে আসিয়া বলল বাচ্চা ছেলে কোনোদিন হিংসা করে কি চড় মারতে পারে ফেরাউন তখন বলল চড়টা হিংসা করে না কি করে আমি পরীক্ষা করব একটা প্লেটে দিল আগুন 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 কয়লা গুনগুন করছে আর একটা প্লেটে দিল সোনার টুকরা ফেরাউন বলল সোনার টুকরা যদি হাতে নেয় তাহলে বুঝবো ইচ্ছা করে করেছে আর আগুন যদি হাতে তুলে নেয় তাহলে বলবো ভুল করে করেছে আগুন না হাতে দিয়ে সোনার টুকরার দিকে হাতটা বাড়িয়েছে আল্লাহ বললে জিব্রাইল যা মুসা নবীর হাতটা নিয়ে কুনি আগুনেতে ভরে দে আগুনে হাতটা ভরে দিল মুখের মধ্যে চালিয়ে দিল ভিতরে জিহবা পুড়ে গেল সেদিন থেকে নবী মুসা তোতলা হয়ে গেল ফেরাউন বলল না ওর কোনো ভুল নাই আস্তে আস্তে বড় হলো বড় যখন হলো আল্লাহ পাক এবার নবী মুসাকে বলছে ইদহাবু ইলা ফিরাউন ইন্নাহু তাগা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরার নাম সূরা তহা আল্লাহ পাক মুসাকে বলছে ইদহাবু ইলা ফিরাউন ইন্নাহু তাগা হে মুসা এখনি তুমি ফেরাউনের দরবারে চলে যাও আপনি এটা কি ছেড়ে খেলা মনে করছেন নাকি কই কত বড় হুজুর আর পীর সাহেব নরেন্দ্র মোদীর বাড়িতে গিয়ে কলেমা পড়ে এসো দেখি দাওয়াত দিয়ে এসো জলসা করে এসো দেখি দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে কোরআন খতম করে এসো দেখি যাও দেখি ক্ষমতা আছে নাকি কারো নাই আল্লাহ বলল মুসা ফেরাউনের বাড়ি যাও
তার কাছে গিয়ে তুমি কলেমা দাওয়াত দাও ইতহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে সমস্ত হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে আল্লাহর জমিনে আমার সার্বভৌমত্ব থেকে আমার জমিন থেকে আমার আসমানের নিচে বসে বসে পৃথিবীর আল্লাহর আইনকে অমান্য করে নিজের মত চালু করেছে এখনি চলে যাও আচ্ছা বক্তা যদি তোতলা হয় বক্তব্য কেউ শুনবে কথা বলেন বক্তা যদি তোতলা হয় তো বক্তব্য কেউ শুনবে উনি তো তোতলা মুসা নবী কত তো 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 বেতে যাচ্ছে তো যাবে কি করে বলছে আল্লাহ আল্লাহ বলেছে যাও ফেরাউনের বাড়িতে গিয়ে প্রথম কলেমা দাওয়াত শুরু করো এজন্য যারা দায়ী দিনে দাওয়াত দেন তাদের মূল টার্গেট থাকবে বড় বড় নেতা সর্দাররা ওরা যদি মুসলমান হয়ে যায় তার ভক্তরা মুসলমান হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ফেরাউন বলল আল্লাহ দাওয়াত তো দেব কিন্তু সমস্যা হলো গলার মধ্যে ভাষা পরিষ্কার নাই বুকে একটু ভয় লাগছে অত বড় বাচ্চার আমি তো একজন নবী তিনি দোয়া করলেন কি দোয়া কোরআন রাব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি وَحَلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي رَبِّ اشْرَحْ لِي صَدْرِي প্রথম বলল আল্লাহ আমার সিনায় তুমি ক্ষমতা দান করো সুবহানাল্লাহ বক্তব্য করার জন্য জাতির সামনে হক কথা বলার জন্য প্রথম যেটা লাগে সেটা হচ্ছে সিনায় হিম্মত কি লাগে জোরে বলেন মসজিদের ইমাম অনেক ইমাম সাহেব মসজিদে হক কথা বলতে চায় না যদি চাকরি না থাকে যদি গুলি খেয়ে মারা যায় কিংবা যদি আমার অপমান করে কারণ অধিকাংশ অধিকাংশ ইমাম সাহেব হক কথা বলতে ভয় পায় চাকরি বাঁচানোর জন্য আর বলার জন্য বুকে ইমান লাগে জলসা কমিটির বিরুদ্ধে কথা বললে যদি টাকা না দেয় আমার জীবনে অন্তত 10-12টা ঘটনা এমন হয়েছে বলেছি টাকাই দেয় যা ছিল কোনো রকমের বাড়িতে চলে এসেছে এরকম হতে পারে তো মুসা নবী বললেন আল্লাহ আমার সিনায় ক্ষমতা দাও ঈমান দাও কারণ জালিমের বিরুদ্ধে হক কথা বলা হলো জিহাদ বলুন সুবহানাল্লাহ জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যাচারী শাসক বাদশার বিরুদ্ধে কথা বলা কি জিহাদ মুসা নবী বললেন আল্লাহ সিনায় ক্ষমতা দাও ওয়াইয়াসসিরলি আমরি কাজটা সহজ করে দাও وَحَلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي আর জিভের মধ্যে আমার আড়ষ্টতা দূর করে দাও সুবহানাল্লাহ আপনারা বিরক্ত হচ্ছেন না তো আর অল্প দু চারটে কথা বলবো তিনটি দোয়া করলেন এক নম্বর কি সিনায় ক্ষমতা দু নম্বর কি কাজ সহজ করো ফেরাউনের সামন্ত আছে সেনা আছে গোয়েন্দা পুলিশ আছে আমি একা ফেরাউনের বাড়ি ওয়াজ করতে হবে চিন্তা করতে পারছো সিনাই আমার ক্ষমতা দাও আর মুখের মধ্যে আমার জীবের আড়ষ্টতা দূর করে দাও আর আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সব আল্লাহ দিয়ে দিলেন ফেরাউনের বাড়ি গিয়ে বলছে বলো লাভ ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এটা কি সহজ মনে করছেন নাকি এই যে এটা সহজ এই আমাদের এখানে যত অমুসলিম দোকান আছে খালি দোকানে গিয়ে বলুন আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নাই মাবুদ নাই কেউ নাই আল্লাহর কথা মেনে নাও মুসলমান হয়ে যাও আল্লাহর দিন পালন করো আপনার মুখ রাখবে পুরো ফেস পাল্টে দেবে কি দেবে না দেবে না দেবে না দেবে না দেবে সেই যুগের সবচাইতে প্রতাপশালী বাদশার বাড়িতে গিয়ে কলেমা পড়ছে আমরা তো মরা লোকের কানে গিয়ে কলেমা শোনাই বোকার মতো লোকটা মরে গেছে কানের কাছে সবাই মিলে ঘিরে 1,24,000 কলেমা পড়ছে এদিকে কোরআন শরীফ পড়ছে এদিকে কলেমা শরীফ পড়ছে কোথায় মরা লোকের কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে গাধা সারা জীবন স্টেশনে বেত বেড়িয়া বসেছিল সারা জীবন বাস স্ট্যান্ডে বসেছিল সারা জীবন চায়ের দোকানে বসেছিল উচিত তো ছিল জীবিত থাকা অবস্থায় তার পাশে বসে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তুই বলতে পারিস কি একবার দেখি এই চেষ্টাটা সারা জীবন যার জীবনে করা হলো না মরণের পরে তার কানের কাছে গিয়ে 1,00,000-2,00,000 দিয়ে কোনো লাভ যদি হয় তো আপনারা গিয়ে করুন আমার অসুবিধা কেমন পারো জানতো লোকের কাছে কলেমাটা পড়ো
মুসা নবী কি বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে রব বলে মেনে নাও ফেরাউন বলল রব আবার কে রব আবার কে তখন মুসা বললেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলাকাহু সুম্মা হাদা রব হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেন আর সৃষ্টি করার পরে মানুষের সব প্রয়োজন মিটিয়ে দেন বলুন সুবহানাল্লাহ তিনি রব ফেরাউন বলল সাহস তো দেখছি তোমার মন্দ নয় আমার বাড়িতে খেলি আমার টাকায় তোর মা মানুষ হলো আমার দেওয়া খাবার তোর পেট টিপলে বার হবে আমার সামনে এসে আবার তুই খোদা বড় দাবি করছিস গ্রেফতার করো ফেরাউন কি বলল গ্রেফতার করো ওকে হত্যা করতে হবে মুসা নবী এবার বলল আমার সঙ্গে তোমার একটা ক্ষমতা দেখানো হবে আল্লাহ বলল মুসা রেডি হও কি ক্ষমতা বলল ফেরাউন বললে এই মুসাকে মারার আগে একটা কাজ কর আগে ওর অপমান করা হোক কি অপমান করা হোক রাষ্ট্রশক্তির সঙ্গে সরাসরি যুদ্ধে নেমে গেছে ফাইটে নেমে গেছে কন্ট্রাডিকশনে নেমে গেছে আল্লাহর নবী সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না মুসা নবী একা ভাই হারুন কোনো লোক নাই হাতে ক্ষমতা নাই রাষ্ট্র ক্ষমতা নাই পুলিশ ফেরাউনের সিবিআই ফেরাউনের সেন্ট্রাল বাহিনী ফেরাউনের গোয়েন্দা বিভাগ ফেরাউনের আর মুসা নবী একা একা কি করতে গেছেন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গেছেন বলুন সুবহানাল্লাহ ফেরাউনের মতো জালিমের গদিটাকে উড়িয়ে দেওয়ার জন্য গেছে ফেরাউন বললে সামনে 10 তারিখ ডেট কর সাপোজ ধরে নি কলকাতায় শহীদ মিনারে চলে এসো ফেরাউন মুসা বললে কি হবে বললে আমার যত লোক আছে জাদুকর আছে সবাই জাদু দেখাবে আর তোমাকেও জাদু দেখাতে হবে যদি তুমি আমার জাদুকরদের হারিয়ে দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবে তোমার কথা আমরা বিশ্বাস করব আর যদি তুমি হেরে যাও তাহলে ডান হাত বাম পা আর বাম হাত ডান পা কেটে নেব কি আশ্চর্য বলুন তো কলেমা পড়াতে গেছে ওয়াজ করতে গেছে তো শুনবি শোন না বা শুনতে চলে যা তা বলে এরকম কাজ করতে হবে আল্লাহ পাক মুসা নবীকে বললেন নবী তুমি কি করবে এবার দেখো আমার দিকে যে কোন দিকে থেকে আছে ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাকুরুজু বাইদা উমিন গাইরি সুইন আয়াতান উখরা এটার মানে কি আবার বলছি আমার দিকে দেখেন কিছুটা হলেও বুঝতে পারবেন ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা উমিন গাইরি সুইন আয়াতান উখরা ডান হাতটা বাম বগলে বাম হাতটা ডান বগলে ভরে দাও কিছুক্ষণ দেরি করো হাতটা যখন তুমি বার করবে হাতের মধ্য থেকে আলো আমি বিচ্ছুরিত করে দেব এটা দিলাম তোমার মুজেজা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না মুসা নবী ডান হাত বাম বগলে বাম হাত ডান বগলে ভরে দিলে কিছুক্ষণ পরে বার করে দেখছে একদম চক 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 করছে আল্লাহ বললে মুসা এটা দিয়ে দিলাম বললে আর একটা মজে জানো বললে কি কি মজে যা আলকি আসক ইয়া মুসা হে মুসা তোমার হাতের লাঠিটা মাটিতে ফেলে দাও লাঠি ফেলে দিল আচ্ছা যদি হাত থেকে লাঠি ফেলে দিই তো কি হবে লাঠি পড়ে যাবে লাঠি তো পড়ে যাবে যখন মুসা নবীর লাঠি পড়ে গেল ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ চলন্ত দুরন্ত সাপ হয়ে ছুটে আসতে শুরু করলো মুফাসসিরিনরা বলছে নবী মুসা সাপ দেখে দৌড় দিল সুবহানাল্লাহ নবী হলেও সাপের থেকে ভয় আছে না নাই নবীদের সাপ থেকে ভয় নাই আরে উনি তো জানেনই না যে এটা সত্যিকারের সাপ নাকি মুজেজা সাপ উনি মনে করলেন সাপ হয়ে গেছে ফাওজাসা খিফাতা মুসা মুসা নবীর অন্তরে ভয় হলো কি রাসেল ভাই পার নাকি রে ভাই কামড়াবে তো আল্লাহ বললেন খুদুহা ওয়ালা তাকব ভয় পেও না মুসা লাঠিটা সাপের লেজটা ধরো আমি আল্লাহ আগের মতো লাঠি বানিয়ে দেব লাঠিটা মানুষের কি মুক্তি দেয় লাঠিটা কি দেয় মুক্তি দেয়
সেজন্য জুমার দিনে মেম্বারে লাঠি হাতে খুতবা দেওয়া কি সুন্নাত লাঠি হাতে খুতবা দেওয়া সুন্নাত প্রত্যেকটা নবী লাঠি ছিল হাতে বড় বড় আল্লাহর ওলি বুজর্গ মাদ্রাসা শাইখুল হাদিস সুস্থ মানুষ দেখবেন লাঠি নিয়ে ঘুরছে কেন জানেন লাঠিটা হলো নবীদের সুন্নাত বলুন সুবহানাল্লাহ এই জাতিকে ঠিক করতে গেলে লাঠি ছাড়া ঠিক করানো যেটা বলেন ভালো কথা বলে যখন হয় যখন লাঠি বার করুন এই লাঠি আছে হাতে লাঠিটা হলো উম্মতের সুন্নাত নবীদের সুন্নাত মুসা নবী লাঠিটা ফেলে দিল সাফ হয়ে গেল 10 তারিখ হাজার হাজার ফেরাউনের জাদুকর তারা বলল আমরা রেডি মুসা বললে আমিও রেডি জাদুকররা বলল মুসা লাঠিটা তুমি আগে ফেলবে না আমরা আগে ফেলব মুসা নবীকে যখন এরা সম্মানের সঙ্গে জিজ্ঞাসা করল মুসা নবী বলল আগে তোমরা নিক্ষেপ করো যেই লাঠিগুলো ফেললো সাপ বাঘ বড় বড় সরীসৃপ প্রাণী হয়ে মুসা নবীকে এই খেলবে এই খেলবে 50 60টা বাঘ আর সাপ ছুটে আসে প্রাথমিকভাবে মুসা নবী ভয় পেয়ে গেলেন সর্বনাশ এবার মনে হয় আমার শেষ আল্লাহ পাক বললেন মুসা ভয় পেও না বিশাল বড় রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে তোমাকে একা আমি ছেড়ে দিই নাই ওয়াল কিয়াসক হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো লাঠি যখন নিক্ষেপ হলো জাদুকরদের সমস্ত জাদুর সবগুলো একটা সাপ খেয়ে ফেলল সুবহানাল্লাহ ফাউল কিয়াস সাহারাতু সুজ্জাদা সমস্ত জাদুকরেরা মুসা নবীর সামনে সেজদায় পড়ে গেল সেজদায় পড়ে গিয়ে বলল আমরা ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপরে কেন জানেন যখন জাদুকররা সেজদা করেছে তখন ফেরাউন মনে করছে যে আমার সেজদা করে কিন্তু তাদের কথা কি ছিল আমরা ঈমান আনলাম রব্বু রব্বি আল্লাহ ঈমান আনলাম সেই আল্লাহর উপরে রব্বি মুসা ও হারুন হারুন এবং মুসার যে রব সেই রবের উপর আমরা ঈমান এনেছি অর্থাৎ আমরা আজ থেকে ফেরাউনের বাহিনী না আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম তাহলে মুসা নবীর দু চারটে মুরিদ ভক্ত বেড়ে গেল জাদুকর ফেরাউনের শেষ হয়ে গেল এইভাবে কয়েক বছর চলে যাওয়ার পর হযরতে মুসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে তাড়া করলো ঘিরে ফেললো সামনে দরিয়া যাবে কই পালানোর রাস্তা নাই হাজার হাজার বাহিনী নিয়ে গেছে 40 50 জন সাথী মুসা নবীর তারা বলল ইয়া মুসা ইন্নালা মুগরামুন হে মুসা আমরা তো এখনি পাকড়া হয়ে গেলাম কোথায় তোমার সে খোদা এখন যাব কোথায় মুসা নবী একটাই শব্দ বললেন রব্বি সাইয়াহদিন নিশ্চয়ই আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবেন বলুন সুবহানাল্লাহ আজ ভারতবর্ষের মুসলমান আমরা মনে করছি উমুক দলের ঝান্ডা নিয়ে ঘুরলে বেঁচে যাব আমরা মনে করছি উমুক পার্টির সঙ্গে আমরা সম্পর্ক রাখলে উনি আমাকে বাঁচাবেন মনে রাখবেন ভারতবর্ষের জমিনে একটাও নেতা নাই একটাও দল নাই একটাও ব্যক্তি নাই যে মুসলমানদের বাঁচাবে কেন মুসলমানদের বাঁচাবেন শুধুমাত্র আল্লাহ যদি এই মুসলমান আল্লাহকে চিনতে পারে আল্লাহর ঘরকে চিনতে পারে আল্লাহর কিতাবকে চিনতে পারে আল্লাহর ওয়াদা আমি বাঁচিয়ে নেব বলুন সুবহানাল্লাহ আর কোনো দলমত নাই আল্লাহ বলছে মুসা তোমার দরিয়া দেখে ভয় লাগছে নাকি বললেন না ভয় পাবো কেন লাঠি ফেরলে কি করো আগে হয়েছে সাপ এবার লাঠিটা কি হলো রাস্তা হয়ে গেল কটা রাস্তা 12টা কেন 12টা 12টা গোত্রের লোক 12টা রাস্তা দিয়ে উপরে চলে যাবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সব উপরে চলে গেল মিস্টার ফেরাউন এসে দেখছে সর্বনাশ কি বিশাল বড় বড় রাস্তা ও নেমে গেল ও গিয়েছে মাসকানে কোরআন সূরা ইউনুস وَجَوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ আমি মুসাকে দরিয়ায় পার করে দিলাম আর ফেরাউনের বাহিনী তার পিছনে লেগে গেল মুসা নবী উপরে চলে গেল ফেরাউন মাসকানে কয়েক হাজার বাহিনী সব মাসকানে আল্লাহ বললেন কোন ধ্বংস যখন লোকের আসে না মানুষের যখন ধ্বংসটা শেষ পর্যায়ে এসে শুরু হয় মৃত্যুর কাছাকাছি তখন শেষ বাড়বাড়ন্ত শুরু করে
যেটা আমাদের পাশের রাষ্ট্রে বাংলাদেশে হয়েছে আমি বলবো খুব অল্প দু চারটে সেই বিষয় ঠিক ফেরাউন ছিল একটা হাসিনা 2024 সালের ফেরাউন কি বুঝলেন আপনারা তার ইতিহাস তার কার্যকলাপ ফেরাউনের চাইতে আরো নিকৃষ্ট ছিল হাসিনা ফেরাউন তো তবু নদীর মাঝখানে রাস্তা পেয়েছে আর রাস্তাই পায় নাই পালিয়েছে কি বুঝলেন গিয়ে দেখছে রাস্তা মাঝখানে আল্লাহ বলেন কোন হে সমুদ্রের পানি এক হয়ে যায় পানি এক সমুদ্রের পানি মিষ্টি নালো না কি বলছেন আপনারা নো না মিষ্টি হলে তবু একটু খেয়ে কোন রকমের টিকে থাকত কয়েক ঢোক পানি সেনারা খেয়ে সব শেষ কিন্তু আসল শয়তান কিন্তু বেঁচে আছে ও দেখলো যে আগের সমস্ত মুসা নবীর বাহিনীরা কলেমা পড়ে সব বেঁচে গেছে তো এখন যদি কলেমাটা পড়ে না হয়তো বেঁচে যাব কি এ বাবা এ বাবা এই বিরিয়ানি রেডি আছে বাচ্চাদের হাতে দিও বাড়ি বাড়ি এ বাবা তোরা একটা করে প্যাকেট নিয়ে বাড়ি চলে যা 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 ফেরাউন কি করলো বলছে আল্লাহ আমি ঈমান এনেছি আপনারা জানেন যে ফেরাউন কলেমা পড়েছিল জানা আছে ফেরাউন কলেমা পড়েছিল তবে কোন কলেমা মৃত্যুর আগের কলেমা কেন কলেমা পড়েছিল মরণের হাত থেকে বাঁচার জন্য কিসের হাত থেকে জোরে বলেন আমাদের দেশে প্রচুর লোক আছে জানেন নামাজ রোজা কিচ্ছু নাই কলেমা কিচ্ছু নাই ঠিক মরণের সময় মাথায় টুপি দিয়ে মানুষ শুয়ে আছে লা ইলাহা এমন জোরে কলেমা পড়ছে না একদম এখান থেকে বার হচ্ছে ঘর কাঁপছে ঠকটক করে লোক মরে যাচ্ছে তা খাট কাঁপছে কেন বলছে কলেমার ভোল্টেজ ও সর্বনা কি গোয়াচ্ছে তাকে চাপ দিয়ে পড়ানো হচ্ছে এই জন্য হাদিসে নিষেধ আছে মুমূর্ষ মৃত পায় ব্যক্তির কাছে কলেমা পড়ানোর জন্য চাপ সৃষ্টি করা যাবে না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শোনাও যদি সে একবার বলে তাহলে ঈমান নিয়ে কবরে যাবে বলুন সুবহানাল্লাহ আর আমরা কি করি ও চাচা লা ইলাহা বলো ও যদি ফট করে বলে বলবো না তো বেঈমান হয়ে গেল কি বেঈমান হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেহুশ হয়ে গেল তিন দিন পরে মারা যাচ্ছে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবে বলুন সুবহানাল্লাহ নবী বললেন যার শেষ কথা শেষ কলেমা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেবে তবে ঈমান আনতে হবে শিরিক করা যাবে না কোন মাজারে কোন কবরে গিয়ে সেজদা করা মাজার ওলার কাছে মাথা নিচু করা মাজারের শুয়ে থাকা ব্যক্তি ভাগ্য পাল্টাতে পারে তিনি উপকার করতে পারে এই সমস্ত বিশ্বাস করার নাম হলো আল্লাহর সঙ্গে শিরক এই বিশ্বাস নিয়ে মরলে জান্নাত ফেরাউন বলল কলা আমান্তু আন্নাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ও আনা মিনাল মুসলিমিন ফেরাউন বলল কলা আমান্তু আল্লাহ বি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল মুসা নবীর বানি ইসরাঈলের ওই নবীর উপরে আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম যে ঈমান মুসা নবীর সাথীরা এনে সবাই পার হয়ে গেল আল্লাহ আমি ঈমান আনলাম ওয়ানা মিনাল মুসলিমিন আমি তো মুসলমানদের মধ্যে একজন মুসা নবীর সাথীরা তারা কলেমা পড়ে সবাই যদি পার হয়ে যেতে পারে আমি কলেমা পড়ে কেন নদীর মাঝখানে ডুবে মরছি আমি তো মুসলমান এক্ষুনি পার হয়ে গেল একদল লোক কলেমা পড়েছে মুসা নবীর সাথে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর আমি তো সেই কলেমা পড়ছি আল্লাহ আমার রাস্তা কই পানি যাচ্ছে না কেন কি কি বুঝলেন মরণের ভয়ে কলেমা কাজ হবে এবার আল্লাহ কি বলছে জানেন আল আন এখন এই শয়তান সারা জীবন তোর বাড়িতে কলেমা পড়া লোক হাত ধরে ডেকেছে তোর বাড়িতে কলেমা দাওয়াত গিয়ে পৌঁছেছে তুই কলেমা শুনিসনি জীবিত অবস্থায় কলেমা পড়িসনি যারা কলেমা পড়তে এসেছে তাদেরকে হত্যা করেছিস যারা কলেমার দাওয়াত দিতে এসেছে তাদেরকে বেঁধে রেখে ফাঁসিতে ঝুলিয়েছিস যারা কলেমার কথা নিয়ে রাস্তায় বার হতো তাদেরকে জেল খাটিয়েছিস এখন এই কলেমা আর আমি নেব না
কিছু বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন না পারেন নাই? আমরা অনেক মানুষ আছি এখনো যারা কলেমা যারা শেখায়, কোরআন যারা শেখায়, তাদেরকে আমরা কাফের বলে ফতোয়া দিই। ছি 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 ছি, তওবা 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 আস্তাগফিরুল্লাহ। তাদেরকে বলি এই ওদের থেকে দূরে থাকবি, ওরা নবীর দুশমন। যদি কেউ আমাকে কোরআনটা আর কলেমা আর নামাজটা শিখিয়ে দেয়, সে নবীর দুশমন হয়ে যায়। তাই তো ভাই, এই নবীর দুশমন নয়। যদি কেউ নামাজ আর কলেমা আর ইসলামটা আমাকে শিখিয়ে দেয়, সে ইহুদিদের দালাল। তো কথা বলে না, ইহুদিদের দালাল নয়। আল্লাহ বলছে ফেরাউন আল আন, এখন কলেমা পড়ে কোনো লাভ হবে না, সারা জীবন ছিল তুমি কলেমাওয়ালাদের বিপক্ষে। আপনি নিজে নিজে বসে ভাবুন যে কলেমার পক্ষে কোরআনের পক্ষে সারা জীবন ছিলেন নাকি মরণের সময় থাকবেন, কোনটা? এটা নিজেদের ঠিক করতে হবে। আল্লাহ বলছে ফালিয়াউমা নুনাজ্জিক, আমি তোমাকে ডুবাবো মারবো, তবে বডিটা আমি নষ্ট করব না। সেই ফেরাউন আজও আছে, আপনি এখনই সার্চ করুন, উপরে হা করে মাল শুয়ে আছে, হাত মাংস নেই, চোখ চলে গেছে, দাঁত কয়েকটা বার হয়ে আছে। ফেরাউন এখনো পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? নবীদের উপরে যারা জুলুম করে, নবীদের যারা নির্যাতন করে, কলেমা ওয়ালাদের বিপক্ষে যারা থাকে, জমিনে মানব রচিত দিন প্রতিষ্ঠা করে, মানুষের আইন প্রতিষ্ঠা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পিছনে যারা বাধা দেয়, আল্লাহ সবগুলো ফেরাউনের মতো শাস্তি দেবে। আমরা আর অল্প দু চারটে কথা বলবো, এবার একটা নবীর জীবনী বলে দুশমনের কথা বলে আমরা শেষের দিকে যাচ্ছি। এই জীবনীটা শুনবেন আর আমাদের হাসু আপার কথা চিন্তা করবেন। হাসু আপা, হাসু আপা কে বলুন তো? হাসিনা আপা, নাম শুনেছেন? এই যে শোনেন নাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াত আমি তেলাওয়াত করেছি এর আগে। এটা যদি একবার শেখ হাসিনা পড়তো না, ও জীবন পাল্টে যেত। ও বললে আমি কোরআন পড়ি, আপনার খবর রাখেন, বলে আমি কোরআন পড়ি, কোরআন পড়ে আমার কোরআন ওয়ালাদের গ্রেফতার করে জেল খাটায়, কিরকম মুসলমান তুমি? কুল বলো, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, যাকে খুশি আনেন আবার যাকে খুশি লাথি মেরে তাড়িয়ে দেন ক্ষমতা থেকে, তিনি কে? আল্লাহ। তো যার কথা বলবো তার নাম হচ্ছে করুন। কি নাম? কারুন। সূরাটার নাম কসাস, 20 নম্বর পারা, 76 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। এত সম্পদ আল্লাহ পৃথিবীতে দিয়েছিল, এ মুকেশ আম্বানি কি আর অনিল আম্বানি কি আর বিল গেটস কি আর এ কি তাই কি, তার সম্পদের যে ব্যাংকগুলো ছিল, ব্যাংক ব্যাংকে যে খাজানা ভান্ডারগুলো রাখবে, সেই ব্যাংকের চাবি বহন করার জন্য তাফসিরে এসছে 60টা উট বা 60টা ঘোড়ার লাগতো শুধু চাবি বহন করার জন্য। আর কোরআনে এসছে ডাইরেক্ট একদল বিশাল শক্তিশালী যুবক শুধু চাবিগুলো, ব্যাংকের লকারের চাবিগুলো বহন করে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার মতো লোক লাগতো। কত বড় ধনী, বুঝতে পারছেন? সম্পর্কে কি হয়? মুসা নবীর চাচাতো ভাই। মুসা নবীর কি চাচাতো ভাই? আপনারা অনেকে ভাবছেন যে কত রাত হবে, আর বেশি নাই, এটা বলে আমরা শেষ করব, বেশি বক্তব্য করলে মনে থাকে না, আর আমার অভ্যাস ওটাও নাই। চাচাতো ভাই এত সম্পদ পেল, কিন্তু দুর্ভাগ্য কোনোদিন আল্লাহর জন্য একটা টাকা খরচ করতে পারে না। মুসা নবী বলল আল্লাহ তো তোমার পয়সা দিয়েছি তো খরচ করো, বলে না না না, মাথা খারাপ নাকি? এগুলো সব আমি, আমার অ্যাবিলিটি, আমার দক্ষতা, আমার এক্সপেরিয়েন্স, আমার এডুকেশন, আমার শিক্ষা, আমার যোগ্যতা আমি করেছি, সব আমার নিজের তৈরি করা, আমার নিজের জ্ঞান, আমার নিজের ক্ষমতায় টাকা সম্পদের মালিক হয়েছে। শুধু এটা করলো তা নয়, মুসা নবীর নবুয়তকে ধ্বংস করে দেওয়ার জন্য নিকৃষ্ট একটা নারীকে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাকে দিয়ে বলল, মুসা নবী যখন ওয়াজ করবে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলবি যে আমার মুসা নবী আমার ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ, বলতে পারবি?
বলতে পারবি? বললে হ্যাঁ পারবো। কত টাকা লাগবে? নারী তো টাকা দিলেই নারীদের মনটা সহজে বশ করে নেওয়া যায়। তো মুসা নবী দাঁড়িয়ে গেছে, বয়ান করছে, ওয়াজ করছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, মুসা নবী আমার এই করেছে গো, তোমরা জানো? ওয়াজ করতে করতে, কে তুমি, কি বলছি তুমি? জনগণ তো অবাক, মুসা নবী ধর্ষণ করতে পারে নারীর? মুসা নবী বলেন, আল্লাহর কসম করে বলো সত্যি কি ঘটনাটা? নারীটা বলল, কসম যখন খেয়েছেন তখন আমি সত্যিটা বলি, আসলে এটা না, অনেক সম্পদ করুন আমাকে দিয়েছে যাতে করে তোমার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ আনা যায়, আর এই অভিযোগটা করলে কি হবে, তোমার দিন প্রচারের ক্ষেত্রে বাধা দেয়া যায়, তাই করবে। তবে এ কাজ তুমি করনি আমি জানি, এটা করুন আমাকে টাকা দিয়ে করিয়েছে। বলুন সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে গেল। মুসা নবী বদদোয়া করলেন, আল্লাহ আল্লাহ, দিন প্রতিষ্ঠা করার জন্য আমার চাচাতো ভাই সম্পদের মালিক হয়ে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে, আল্লাহ তুমি এই করুণের বিচার করো, মাটির মধ্যে ঢুকিয়ে দাও। প্রথমে বিশাল বড় এলাকা, যত বিল্ডিং ছিল করুণের সব মাটির তলায় চলে গেল, সব সম্পদ চলে গেল। করুণ এবং তার আত্মীয় স্বজন, তার গোষ্ঠী, তার সমর্থকদের পা মাটি পর্যন্ত গেড়েছে, ঢুকছে, গড়গড় করে ঢুকে যাচ্ছে। করুণ বলল, বাঁচাও বাঁচাও, হাঁটু পর্যন্ত ঢুকে গেল, বলল বাঁচাও, কে বাঁচাবে? বাঁচাবার কেউ আছে নাকি? আল্লাহর আইন অবাধ্য যখন করে আল্লাহ শেষ করে দেয়। কোমর পর্যন্ত চলে যাচ্ছে, বলে বাঁচাও, গলা পর্যন্ত চলে গেল, বাঁচাও। ওই চলেছে গেছে, মুফাসসিরিনরা বলেছে ওইভাবে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, কিয়ামত পর্যন্ত মাটির তলা চলে যাবে। সুবহানাল্লাহ, বললে হুজুর একটু এই গাল গল্প মতো হচ্ছে না, এটা কি সত্যি আছে? ইন্না করুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি, আল্লাহ পাক বলছেন ইন্না করুন, নিশ্চয় করুন, কানা মিন কওমি মুসা, সে ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। মুফাসসিরিনরা বলেছে করুন হলো মুসা নবীর আপন চাচাতো ভাই। কোরআনুল কারীম বলছে ফাবাগা আলাইহিম, সে যখন উদ্যত্ত প্রকাশ করলো, অহংকার করলো, সম্পদ যখন মানুষের চলে আসে, মানুষ মনে করে পয়সা হয়ে গেছে মানে আমি যা বলবো তাই, পয়সা হয়ে গেলে মসজিদ কমিটিতে থাকা যায়, পয়সা হয়ে গেলে হারামকে হালাল বললে লোকের সামনে তাই মেনে নেয়, পয়সাওয়ালা লোক আর মানুষকে মানুষ বলে মনে করে না। যখন সে উদ্যত্ত প্রকাশ করলো, আল্লাহ বললেন ও আতাইনাহু মিনাল কুনুজ, আমি করুণকে প্রচন্ড সম্পদ আমি দান করেছিলাম, এত সম্পদ দিয়েছিলাম যে সেই সম্পদগুলো বহন করার জন্য কয়েকজন ব্যক্তি ছিল। তার কওমের লোকেরা বলল কলায়া কওমি, তার কওমের লোকেরা বলল হে করুণ লা তাফরা, তুমি অহংকার করো না, কারণ ইন্নাহু লা ইউহিব্বুল ফারিহিন, অহংকারকারী ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে না। তখন করুণ কি বলছে, কলা ইন্নামা উতিতুহু মিনাল ইলমি ইন্দি, করুণ তখন বলল আরে অহংকার না, এগুলো নিজের জ্ঞানে করেছি, আমার কারিশমা, আমার নিজের জ্ঞানে করেছি, ফাকাস আপনা বিহি, আল্লাহ বললেন তাকে মাটির নিচে ধসিয়ে দিলাম। যারাই আল্লাহর সঙ্গে সংঘর্ষে গেছে, নবীদের সঙ্গে দুশ্মনী করতে গেছে, তাদের অবস্থা এই একই অবস্থা হয়েছে।